नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादेर सबाइके स्वागत जानिए आजके आमी आपनादेर साथे शेयर करब शीतेर सब्जी पेंयाज कलि बेगुन दिए ट्यांगड़ा माछेर झाल। बानानो खुबी सहज और गरम गरम भाते ए पेंयाज कलि बेगुन दिए ट्यांगड़ा माछेर झालटा खेते किन्तु दुर्दान्त लागे। आशा करी आजकेर ई रेसिपिटा आपनादेर भालो लागबे। जदि रेसिपिटा आपनादेर भालो लेगे थाके अवश्य एकटा लाइक करे देबेन, शेयर करे देबेन ओ आमार चैनलटाके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन। ताले देरी ना करे देखे नेवा जाक आमार आजकेर रेसिपिटा। पेंयाज कलि बेगुन दिए ट्यांगड़ा माछेर झाल बानानोर जन्य एखाने निएछि 250 ग्राम मतो छोटो साइजेर देशी ट्यांगड़ा माछ। माछগুলোকে আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবারে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল দেবার পর মাছটাকে খুব ভালো মতো করে মেখে নেব। আর যেসব মাছে আঁশ থাকে না সেই সব মাছ ভাজার সময় ফাটতে শুরু করে, তাই যদি একটু কাঁচা সর্ষের তেল মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় আর ফাটে না। মাছটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এভাবে মাছটাকে আমি 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। এবারে এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুনকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কলিটাকেও লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেবার পর ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছ ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছটাকে হালকা করে ভেজে নেব। তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়, তাই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর দেখুন মাছগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনের ওপরে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বেগুনটাকে একটা পাত্রে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেবার পর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলের উপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে আর দিয়ে দেব 4টে চিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 15-20 সেকেন্ড মতো ভেজে নেব। মশলাটা যখন ভাজা হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। মিনিট 3-4 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজের কালারটা লাল হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দেবার পর এবার পেঁয়াজের সাথে পেঁয়াজকলিটাকে মিনিট 2-1 মতো ভেজে নেব। পেঁয়াজকলিটা মিনিট 2-1 ভেজে নেবার পর এবার পেঁয়াজকলিটা নরম হওয়ার জন্য মিনিট 5-এ ঢাকা রেখে পেঁয়াজকলিটাকে নরম হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে পেঁয়াজকলিটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজকলিটা যখন হালকা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন, আর দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো বাটা।
এবারে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটাটা দেবার পর মিনিট দু তিনেক সময় ধরে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। সমস্ত গুঁড়ো মশলা দেবার পর এবার মিনিট তিন চারেক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। ট্যাংরা মাছটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন, আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা। বেগুন আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার আবারও সব কিছুর সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল। যেহেতু আমি মাছটা গামাখা করে রান্না করব, তাই এখানে খুব সামান্য পরিমাণে জল দেব। জল দেবার পর এবার আবারও সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে মাছটাকে আমি রান্না হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন, পেঁয়াজকলি বেগুন দিয়ে ট্যাংরা মাছটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবারে সবশেষে দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচানো। ধনে পাতাটা দেবার পর এবার সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। ধনে পাতাটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, পেঁয়াজকলি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। গরম গরম ভাতে এই ট্যাংরা মাছটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।